আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম আমাদের আজকের ব্লগে। আজকে আমরা আরেকটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি। আমাদের আজকে স্পেনের সান্তান্দারে থাকার চতুর্থতম দিন। তো আজকে আমরা চলে এসেছি এখানকার যে ফেমাস বিচটা আছে, সি বিচ, সেখানে। তো চলুন দেখে নিই এই বিচটা কেমন দেখতে। আপনাদেরও আশা করছি দেখতে খুব ভালো লাগবে। ভাবলাম যেহেতু এসেছি আপনাদের সাথেও শেয়ার করি যে জায়গাটা কেমন দেখতে। খুবই সুন্দর, আসলে অনেক বড় এবং অনেক মানুষও দেখা যাচ্ছে বিচে, যেহেতু ওয়েদারও খুব ভালো। এবং আসলে আমি অনেকদিন পরে এরকম সাগরের শব্দ শুনতে পেলাম। নর্মালি আমরা ফিনল্যান্ডে থাকি, ওখানে সাগরের আসলে এই ঢেউয়ের শব্দটা শোনা যায় না, যেটা আমরা বাংলাদেশে শুনি এবং সেই শব্দটা আমি খুব মিস করি। কিন্তু এটা আমি এখানে এসে শুনতে পাচ্ছি, তো এটা খুবই ভালো লাগছে। তো আমরা এখন এই বিচের পাশ ধরে হাঁটবো এবং পুরো জায়গাটা ঘুরে দেখবো। তো প্রচুর বাতাস, সেজন্য আসলে সাগরেরও অনেক শব্দ, বাতাসেরও অনেক শব্দ শোনা যাচ্ছে। কিন্তু তারপরেও অনেক মানুষ দেখতেই পাচ্ছেন টেম্পারেচার ভালো, এই জন্য মানুষজন পানিতেও নামছে। তো আমরা আস্তে আস্তে বিচের পাশের রাস্তাটা ধরে হাঁটছি। এই রাস্তাটা আসলে খুবই সুন্দর এবং অনেক প্রশস্ত চওড়া একটা রাস্তা, এবং সাথে আছে সমুদ্রের সুন্দর গর্জন। তো হাঁটতে খুবই ভালো লাগছে। পানিও আসলে খুবই স্বচ্ছ, আমি আপনাদেরকে একটু দেখাই, একদম ক্লিন দেখা যাচ্ছে নিচে। আশা করছি আমার সাথে সাথে আপনারাও একটু ঘুরে দেখতে পাচ্ছেন এবং আপনারাও এনজয় করছেন। আরশান তার বাবার সাথে সামনে হাঁটছে। আমরা বিচের পাশ ধরে যাচ্ছি এবং যেতে যেতে দেখলাম যে এখানে খুব ইন্টারেস্টিং একটা খেলা হচ্ছে, কিছুটা টেনিসের মতো, কিন্তু ব্যাট গুলো দেখতে পাচ্ছেন যে কাঠের। এটা আসলে এখানকার ট্রেডিশনাল একটা খেলা, খুবই সুন্দর। কাঠের ব্যাট দিয়ে, টেনিস বল দিয়ে খেলা হয় এবং খুবই সুন্দর সাউন্ড আসছে, কারণ অনেক মানুষ একসাথে খেলছে। এবং এই হাঁটার রাস্তাটা আসলে এত সুন্দর, আমার হাঁটতে এত ভালো লাগছে। পুরোটা সমুদ্রের ধার ধরে হাঁটার জায়গাটা। তো আমরা হাঁটতে হাঁটতে প্যালেসের যে এরিয়াটা, সেই এরিয়াটাতে আসলে ঢুকে গেছি এবং আশেপাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছগাছালি এবং বাগান করা, সুন্দর করে সাজানো গোছানো এরিয়াটা। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব, প্যালেসের দিকে এগোতে থাকবো। এবং পাশেই আসলে যে সি ভিউ সেটাও আছে, এত সুন্দর, এত চমৎকার। আমরা এখন প্যালেসের ভিতরে একটা জায়গায় এসেছি এবং এখানেই একটা জায়গাতে আসলে সিল রাখা আছে, বা সিল আয়ন যেটাকে বলে, ওইটা আছে, খুবই সুন্দর। সে সাঁতার কাটছে দেখা যাচ্ছে, আর্শেন খুবই মজা পাচ্ছে দেখে। আচ্ছা, তুই খুশি হয়েছ? এটা
ছোট্ট একটা পেঙ্গুইন দেখা যাচ্ছে, সে লুকিয়ে আছে কিছুটা। প্যালেসের ভিতর এরিয়াটা আসলে খুবই সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো, এবং জায়গায় জায়গায় একটু আগেই দেখালাম যে সিল আছে, পেঙ্গুইন আছে, এবং এখানে আসলে অনেকগুলো বোট রাখা আছে, জাহাজ, আগের আগের যেই জাহাজ, ওই টাইপের জাহাজ রাখা আছে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, কিন্তু এত সুন্দর জায়গাটা, এবং পুরোটাই সমুদ্রের পাশ জুড়ে যেতে হয়। আমরা পুরোটা এরিয়াই আসলে সমুদ্রের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসলাম। এক পাশে সমুদ্র, আরেক পাশে বাগান, এবং মাঝখানে এই প্যালেসটা। তো এই জায়গাটাও বিশাল একটা স্কোয়ারের মতো করা, এবং ওখানে অনেকগুলো জাহাজ রাখা আছে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি প্যালেসের প্রায় সামনে। আমরা প্রায় 35-40 মিনিট হাঁটলাম, হেঁটে এখানে এসেছি। তো আসানো হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয়ে গেছে, এজন্য সে কোলে উঠেছে এখন, আমিও টায়ার্ড। তো এটা হচ্ছে সেই প্যালেসটা, খুবই সুন্দর প্যালেসটা দেখতে। তো আমরা হাঁটতে হাঁটতে একদম প্যালেসে চলে এসেছি। তো প্যালেসের আশপাশের এরিয়াটাও খুব সুন্দর, আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দেই। সাগরের ওই পাশটাতেও একটা বিচ দেখা যাচ্ছে প্যালেস থেকে একটু দূরে। এই প্যালেসটা ছিল একজন রানীর, সে 1908 সালে এখানে এসেছিল, এবং এটা আসলে তারা তাদের সামার হাউস হিসেবে ইউজ করতো এই প্যালেসটাকে। তো এই প্যালেসের ভিতরেও আসলে ঢুকা যায় বা ট্যুর নেওয়া যায়, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা টাইম বুকিং করে আসতে হয়। এখন যেহেতু করোনা, তো সেই টাইমটা এখন আসলে নেই, আমরা একটু বিকালের দিকে এসেছি। তো এখন আমরা ভিতরে ঢুকতে পারছি না, বাইরে থেকেই ঘুরে দেখছি। তো আমরা ঘুরতে ঘুরতে আমরাও একটু টায়ার্ড, তো আমরা এখন একটা স্ট্রিট ফুডের দোকানের সামনে এসেছি। এখানে আসলে আমরা ক্রেপে বানাই, ওরা ক্রেপেস যেটাকে বলে, সেটা আমরা এখন কিনবো। এই খাবারটা খেতে আমার খুব মজা লাগে, আমি প্রথম প্যারিস যখন গিয়েছিলাম তখন খেয়েছিলাম। তো এখানেও দেখলাম যে ওরা বিক্রি করছে, তো এখান থেকেও খাবো। এই ক্রেপে বা চুরস খেতে আমার খুবই পছন্দ। আর্শানো একটু টেস্ট করবে, এখানে অনেকগুলো ফ্লেভারের পাওয়া যায়। আমি আমি পেয়ে গেছি আমার ক্রিপেস, এখন আমি এটা খাবো এখানে বসে, খুবই ইয়ামি লাগছে দেখতে। তো আমরা এখন প্যালেস ঘুরে আবার ব্যাক করছি আমাদের আমাদের যেখানে গাড়ি পার্ক করে রেখেছি সেখানে, বা বিচের দিকে।
তো তারপরে আমরা হয়তো ওখানেই আমাদের রাতের খাবারটা বা ডিনারটা সেরে নিব ওখানে বিচের আশেপাশে কোনো একটা রেস্টুরেন্টে। তো আশা করছি আমাদের সাথে আপনারাও এনজয় করেছেন এই প্যালেস ট্যুরটা এবং এই বিচের সিনটা। এবং এই পাশে আমার বাম পাশে যে বাগানটা খুব সুন্দর, গাছগুলো দেখতেই খুব ভালো লাগছে, এত সুন্দর সুন্দর বড় বড় গাছ, পুরো ভিউটাই আসলে খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। তো আশা করছি আপনারাও এনজয় করেছেন, আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।